বরাবরই দে মুক্তি এই সিনেমা মুক্তি নিয়ে নির্মাতা প্রযোজক ও প্রকাশকদের মধ্যে উৎসাহ দেখা যায়। প্রতি দে একের অধিক তো বটেই, 4 থেকে 5টি সিনেমা মুক্তি পায়। বছর জুড়ে অবশ্যই এমন চিত্র দেখা যায় না, বিগ বাজেটের তারকাবহুল সিনেমাগুলো যেমন ঈদের অপেক্ষাতেই থাকে, দর্শকের সময় বাড়তি আনন্দ পেতে হলমুখী হয়। বলা বাহুল্য, ঈদের 4-5টি সিনেমা মুক্তি পেলেও 2-1টি সিনেমা দর্শক টানতে পারলেও বাকিগুলো টান দর্শক টানতে পারে না, ফলে প্রযোজকের দুশ্চিন্তা বেড়েই যায়। এরপরও এবার ঈদে 5টি সিনেমা মুক্তি পাবে বলে জানা গেছে। 5টি সিনেমায় 7 নায়িকা লড়াই, কে জিতবেন সেটি জানতে আর খুব বেশি অপেক্ষা করতে হবে না। চলতি সময় এগিয়ে থাকা নির্মাতাদের মধ্যে অন্যতম রায়হান রাফি, গেল ঈদে তার সুরঙ্গ সিনেমাটি দর্শকমূলক প্রশংসিত হয়। এবার ঈদে মুক্তি পাবে রাফির তুফান, এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন টলিউড কিং শাকিব খান। এছাড়া সিনেমার অন্যতম আকর্ষণ অভিনেতা চঞ্চল চৌধুরী, এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো তিনি বাণিজ্যিক সিনেমায় অভিনয় করেছেন। ঈদে মুক্তি তালিকায় আছে ইয়াসমিন হক ববি অভিনীত মৌরাক্ষী, এ সিনেমার মধ্য দিয়ে 4 বছর পর পর্দায় আসছেন ববি। সবশেষ শাকিব খানের বিপরীতে নোলক সিনেমায় তাকে দেখা গিয়েছিল। সিনেমাটি পরিচালনা করেছেন রাশিদ পলাশ। এর মধ্যে সিনেমার পিরিত বাজার এন শাকিব খানের বলয় থেকে বেরিয়ে এসে বুবলি এখন অন্য নায়কের সঙ্গে নিয়মিত অভিনয় করছেন। এর মধ্যে মাহফুজ আহমেদের সঙ্গে প্রহেলিকা ও শরীফুল রাজের সঙ্গে দেয়ালের দেশ সিনেমাটি প্রশংসা কুড়িয়েছে। এদিকে গত 2 ঈদে সিনেমা নিয়ে দর্শকের সাথে ছিলেন অভিনেত্রী, তবে এর সেটি হচ্ছে এবার সেটি হচ্ছে না। একটি সিনেমা মুক্তি পাচ্ছে তার রিভেঞ্জ, এ তার সঙ্গে জুটি বেঁধেছেন রেশান। ডার্ক ওয়ার্ল্ড, ঈদে মুক্তি দৌড়ে সামিল হয়েছেন মোস্তাফিজুর রহমানের মানিকের ডার্ক ওয়ার্ল্ড, ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমা এটি। সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ফুটেজ ছড়িয়ে এটি চক্র প্রচারণা করে। ঈদে মুক্তির তালিকায় পূজা সেরি অভিনীত আগন্তুক, সুমন ধর পরিচালিত সিনেমাটি অভিনয় করেছেন শ্যামল মাওলা, মিলি বাসা, শিখা কানমু, হিল্লোল রায়, আনোয়ার প্রমুখ। জানা যায় 2 বছর আগে এর শুটিং শেষ হয়।